হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত জানাই। হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আমি লিনা জাম্বিল রোম ইতালি থেকে বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো সেন্ট পিটার্স চার্চে আমরা কিভাবে লাইন করে করে ভিতরে ঢুকলাম, এবং এখানে কিছু নিয়ম কানুন রয়েছে, ওইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করছি, আস্তে আস্তে আগাচ্ছি। লাইনগুলো হলো ওই যে সাপের মতো, এর মতো ডান দিক বা দিক, ডান দিক বা দিক, এরকম লাইনগুলো এরকম সাজানো থাকে। এইভাবে হইলো ঘুরে ঘুরে লাইন করে ঢুকতে হয়। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আজকে মানুষজন অনেক কম, তুলনামূলক অনেক কম। একবারে যখন মানুষজন অনেক বেশি থাকে তখন একবারে পুরা সেন্ট পিটার স্কোয়ার একবারে ভরে যায়। আজকে যদিও ফেস্তা, কিন্তু তারপরে মানুষজন অনেক কম। আজকে রোদ, অনেক অনেক রোদ, তারপরেও মানুষজন বিভিন্ন সারা বিশ্ব থেকে এখানে দেখতে আসে। তো আমরাও সময় সুযোগ করে আজকে আসলাম দিদির সাথে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, যদিও অনেক রোদ, কিন্তু তারপরেও এত রোদ মনে হয় না। লাইন শেষ করে আমরা ভিতরের দিকে ঢুকতেছি। এখন ভিতরের দিকে ঢুকার সময় এখানে গুগলে আপনারা সার্চ করে দেখতে পাবেন যে হাতুর উপরে যদি ড্রেস পরা থাকে তাহলে তারা চার্চের ভিতরে অন্তত তাদেরকে ঢুকতে দেওয়া নেই। যে এখানে দাঁড়ানো, যে এই যে আমাদেরকে স্মার্ট বলছে, আমরা লং প্যান্ট পরে গেছি এর জন্য। তারপরে ওই যে দেখা যায় না নীল নীল, এগুলো তারা শর্ট ড্রেস পরে আসছে, এদেরকে নীল এরকম দিয়ে দেয় যাতে তারা এরকম পেঁচায়, এই যে নীল নীল এই ড্রেসগুলো। তো আপনারা যারা পরবর্তীতে এই যে নীল নীল ড্রেসগুলো, যারা হাতুর উপরে ওই যে শর্ট প্যান্টগুলো পরে, তাদের জন্য এরকম কাপড়ের মতো ফালি দিয়ে দেয় যাতে তারা ওইটা পেঁচায় নিজে এরকম। তো আপনারা যারা পরবর্তীতে চার্চের ভিতরে ঢুকবেন, দেখবেন, তারা হইলো একটু মনে করবেন যে হাতুর উপরে ড্রেস যাতে ই না হয় আর কি, এর জন্য হইলো একটু লম্বা ড্রেস পরে আসতে হয়। ওই যে নীল নীল ইর মতো ওইটা এইভাবে দিয়ে দিচ্ছে আর কি। আমরা উপরে উঠতেছি চার্চের সামনে, এই যে নীল ড্রেসটার কথা বলছিলাম, এই যে এরকম নীল নীল যেগুলো দেখতে পাচ্ছ, এটা হলো গেট থেকে দিয়ে দেয়। যাদের শর্ট ড্রেস তারা যাতে পেঁচাইয়া নেই, হাঁটু যাতে দেখা না যায় এরকম আর কি। তো আমরা ছবি তোলার জন্য ঠিক চার্চের সামনে ওই যে সেন্ট পিটার স্কোয়ার দিদি দাঁড়াইতেছে, আমি ছবি তুলে দিচ্ছি যে এরকম আর কি। এরপরে যে দিদি বলতেছে, দিদি ছবি তুলতেছে, আমি ভিডিও করতেছি আবার ছবিও তুলতেছি একই ক্যামেরা দিয়ে, আমার ক্যামেরা দিয়েই। এরপরে এখন আমার পালা, আমি দিদিরে বলছি দিদি আমাকে এইভাবে ছবি তুলে দেয়। এখন দিদিরে বুঝে যে আমি ছবি তুলতেছি, আমি ওই যে সেন্ট পিটার স্কোয়ার আমার পিছন দিকে, আর সামনের দিকে হইল চার্চ, গির্জার বারান্দায়, চার্চের বেসিলিকার বারান্দায় দাঁড়াইয়া একবারে সেন্ট পিটার স্কোয়ার পিছন দিক রেখে এইভাবে ছবি তুলছে। দিদিরে বলছে দিদি ছবি তুলে দাও সুন্দর করে, যে দিদি আমার ছবি তুলতেছে। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগে এখানে আসলে, আসলে অনেক ভালো লাগে, একবারে শান্তি শান্তি ভাব। এই যে এটা সেন্ট পিটার স্কোয়ার, এই চার্চের বারান্দায় দাঁড়াইয়া আমরা ছবি তুললাম, এই যে চার্চের ভিতরে এখন ঢুকতেছি। তো আপনারা যারা আসবেন ভবিষ্যতে ড্রেসের দিকে একটু খেয়াল রাখবেন, এবং এইভাবে চার্চের ভিতরে ঢুকা লাগে। তো সবাই ভালো থাকবেন চার্চের ভিতরে ঢুকে। ওই যে আমি এর আগে ভিডিও দিয়েছি, এটা চার্চের সামনের অংশ, বারান্দা। এখন চার্চের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, দুইটা লেয়ার পার হয়ে এটা থার্ড লেয়ার, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে স্ক্যান করে তারপর ঢুকা লাগে আর কি। তিন জায়গায় স্ক্যান করে করে তারপরে আসলাম, ব্যাক স্ক্যান করছে, সব স্ক্যান এরকম। তো অনেক সুন্দর জায়গা রোম ইতালিতে। যারা আসবেন ভ্যাটিকান সিটি দেখার জন্য অবশ্যই আসবেন, এবং চার্চের ভিতরে যখন ঢুকতে যাবেন তখন চার্চের ভিতরে ঢুকতে গেলে একটু শর্ট ড্রেস না পরে আসাই ভালো। তখন হলো এরকম বাড়তি ওই যে নীল ফালির মতো দিয়ে দিয়ে ওইটা যাতে পরে ঢুকে, এই আর কি। গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন ড্রেসের ভিতরে, এটা চার্চের ভিতরের অংশ,
তো সবাই ভালো থাকবেন, বাই বাই।